সংক্রমণ কিছুটা ভাটা পড়ল রাজ্যে। গত ২৪ ঘন্টায় রাজ্যে আবারও আক্রান্ত হলেন ৩০২ জন। স্বস্তির খবর, গত ২৪ ঘন্টায় কোভিড কারোরই প্রাণ কাটতে পারেনি। এই বিষয়টা অনেকটাই স্বস্তি দিল রাজ্যের জনগণকে। দীর্ঘদিন বাদে কিছুটা স্বস্তির খবর কোভিডকে ঘিরে রাজ্যে। তা হলো ২৪ ঘন্টায় রাজ্যে কোভিডের কারণে প্রাণ হারায়নি একজনও। গত ২৪ ঘন্টায় ঘটল এই ঘটনা। এই সময় করোনায় সংক্রমিত হয়েছেন ৩০২ জন, সুস্থ হয়েছেন ২২৪ জন। এই তথ্য নিশ্চিত করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দৈনিক সংক্রমণের হারও অনেকটাই কমল, যা ৩%। এদিনের মোট পরীক্ষিত নমুনার সংখ্যা ১০,৫৩টি। ২৪ ঘন্টায় জেলা ভিত্তিক সংক্রমণের ক্ষেত্রে ফের পশ্চিম জেলা শীর্ষে, আক্রান্ত ১২৬ জন। দ্বিতীয় স্থানে গোমতী, আক্রান্তের সংখ্যা ৩৯। তৃতীয় স্থানে ঊনকোটি জেলা, এই জেলায় সংক্রমিত হয়েছে ৩৫ জন। তাছাড়া খোয়াই ১১ জন, উত্তরে ২০ জন, সিপাহীজলায় ১৭ জন, ধলায় ২৪ জন সংক্রমিত হয়েছেন। এখনো পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৭৫২ জনের। সুস্থতার হার গত ২৪ ঘন্টায় ৯৪.৮৭%। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।